হ্যালো জিওান ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম তো বেসিক্যালি আজকে আমি এসেছি সুজুকি সার্ভিস সেন্টারে আমার বাইকটাকে সার্ভিস করতে তো অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে শোরুমে যদি আমরা বাইকটাকে সার্ভিস করাই তাহলে টাকা অনেক বেশি খরচ হয় এবং তারা সার্ভিস ভালো করে দেয় না আসলে কিন্তু এটা আমাদের ভ্রান্ত ধারণা ভুল ধারণা আমি যতদূর দেখেছি আমি যখন এখানে সার্ভিস করতে এসেছি আমি সবসময় আসি সুজুকির যে অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে সেটাতে তারা কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় আর তারা ভালো সার্ভিস দিবে না কেন কারণ তাদের যে লোকগুলো আছে সবগুলো কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কিন্তু বাইরে থেকে যদি আমরা সার্ভিস গুলো করাই তারা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত না এবং তারা কিন্তু অনেক তাড়াহুড়া করে তাড়াহুড়া করে সার্ভিসটা করে দেয় কারণ তারা তাড়াহুড়া করে এর কারণ রয়েছে এর কারণ হচ্ছে তারা কিন্তু টাকার প্রতি লোক বেশি তারা টাকা চায় তারা চায় যে টাকা যত যত সার্ভিস করবো তত টাকা আসবে ধরেন আপনি গেলেন সার্ভিস করতে দিতে বলবে যে মামা একটু ঘুরে আসে আমি সার্ভিসটা করে দিয়ে দিয়েছি আপনার সাথে কিন্তু আপনার ধরাই নেই অন্য টাকা করতেছে ঠিক না এই জিনিসগুলো করে

শোরুম আছে তারা অনেক ভালো সার্ভিস দেয় তো আশা সার্ভিস সেন্টার গুলো খুবই ভালো করি আপনারা সব সময় অফিসিয়াল যে শোরুম গুলো আছে সেখান থেকে আপনারা সার্ভিস গুলো করবেন এতে করে অনেক ভালো ফিডব্যাক দিবে আর যদি বাইরে থেকে করান তাহলে দেখা যাবে যে বাইকটা লং লাস্টিং চলবে না বা অনেক প্রবলেম দেখা দিবে তো অল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনি বুঝতে পেরেছেন সার্ভিস সেন্টারে মানে অফিসিয়াল সার্ভিস সেন্টারে সার্ভিস করা ভালো নাকি বাইরে থেকে বাইকটাকে সার্ভিস করা ভালো জ্যাট এড যে আউট